আসসালামু আলাইকুম, আমি সানজিদা জাহান। আপনাদের সবাইকে আমার কমিক্স ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে হবে খুব মজাদার একটা রান্না, ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। একদম বেসিক একটা রান্না। কার না ভালো লাগে এরকম সিম্পল খাবার খেতে? আপনার আমার সবারই পছন্দের মাছ ইলিশ মাছ। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটি আলু এভাবে লম্বাভাবে কেটে নিয়েছি, তার সাথে দুটো বেবি সাইজের বেগুন নিয়েছি, এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর পাঁচটা কাঁচামরিচ নিয়েছি সাথে ফ্লেভারের জন্য। আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে যা মশলা লাগছে এগুলো ওয়ান বাই ওয়ান বলছি। আমি ওয়ান বাই ফোর স্পুনের মতো জিরা নিয়েছি, এটা কাঁচা জিরা ফোড়নের জন্য নিয়েছি। এখানে আছে ওয়ান বাই ফোর স্পুনের মতো হলুদের গুঁড়ো, এখানে ওয়ান টিস্পুন রসুন বাটা নিয়েছি, এটা হচ্ছে আপনার জিরের গুঁড়ো, এটা আমি ওয়ান টিস্পুন নিয়েছি, এটা হচ্ছে মরিচের গুঁড়ো, এটা আমি ওয়ান টেবিল স্পুন নিয়েছি, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এটা আমি ওয়ান টিস্পুন নিয়েছি, এখানে কোয়ার্টার কাপ, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, যেহেতু আদা বাটা ইলিশ মাছের মানায় না, সো আমাদেরকে ইলিশ মাছটা রান্না করতে হবে পেঁয়াজ বাটা দিয়ে বেশি, আর ওয়ান স্পুন গার্লিক পেস্ট দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে পেঁয়াজ বাটাটা হচ্ছে কোয়ার্টার কাপ, আর কোয়ার্টার কাপ কুকিং অয়েল নিয়েছি। তো চলুন এখন চুলা ধরানো যাক। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, আমি চুলার হিটটা রেখেছি মিডিয়াম হাইয়ের মাঝামাঝি। এখন আমি কোয়ার্টার কাপ পুরো তেলটাই দিয়ে দিচ্ছি, তেলটা আমি পুরো দিয়ে দিলাম। তেলটা যত পর্যন্ত গরম হয়ে না আসছে, একটু গরম হয়ে আসলে আমি ফোড়নের জন্য জিরাটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, আমি জিরাটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। জিরা পুরোটা আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য, এই জন্য দিলাম এর খুব সুন্দর একটা ফ্লেভার আনবে তরকারিতে। তার সাথে আমি পেঁয়াজ বাটাটা একসাথে অ্যাড করব। আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। এখন আমি এর মাঝে রসুন বাটাটাও অ্যাড করব। আমি এখানে পেঁয়াজের সাথে ফোড়নের সাথে রসুন বাটাও অ্যাড করে নিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ওয়ান বাই ওয়ান সব কিছু মশলা অ্যাড করে যাব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া পুরোটাই দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়তে হবে, মিক্সড করতে হবে আমাদেরকে, একটু ভালো করে মিক্সড করে নেব। এর মাঝেই আমি জিরার গুঁড়োটাও দিয়ে দিব, সব কিছু একসাথে নিয়ে ভালো করে একটু মিক্সড করব। এর মাঝে আমি একটু পানিও অ্যাড করব, একটু পানি অ্যাড না করলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি আধা কাপের মতো একটু পানি অ্যাড করে নিচ্ছি, আধা কাপেরও একটু কম, সাথে একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা একটু ভালোভাবে মিশে যায় পানির সাথে।
আমি এখন সব মশলা মিক্সড করে হালকা পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম, কষানো পর্যন্ত ওয়েট করব। দেখুন আমার মশলাগুলো থেকে কষাতে কষাতে তেল বের হয়ে গিয়েছে। আমি এখানে আগে পানি দিয়েছিলাম আধা কাপেরও একটু কম, এখন আমি আধা কাপের পুরোটাই পানি দিয়ে দিব। এখন আমি আধা কাপের মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে দেখুন মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে, ভালো করে পেস্ট হয়ে গিয়েছে। আর এখন আমি বাকি পানিটা সব ঢেলে দিব। আধা কাপের যে পুরো পানিটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আবার আরেকটু নাড়িয়ে নিব। এর ভিতর আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, আপাতত 1 টিস্পুন দিচ্ছি, পরে যদি লাগে আমি আমার অ্যাডজাস্ট করে নিব। আবার আরেকটু দিয়ে দিব। তো ভালো করে এখন মাখিয়ে মিক্সড করে এখন আমি এটাকে কষাবো, এমনভাবে কষাবো যাতে পানিটা একেবারে শুকিয়ে না যায়। আমি একটু পানি পানি রাখবো। মশলাগুলোতে আমি মাছগুলি দিয়ে দিলাম। আমি ক্ষণিকের জন্য এই মাছগুলো একটু মশলার সাথে কষিয়ে নিব। এখন ঢাকনাটা সরিয়ে দেখি কী অবস্থা মাছের। ওয়াও, অনেক সুন্দর একটা স্মেল আসছে ইলিশ মাছের, খুব ভালো লাগছে। এখন আমি মাছগুলোকে হালকা হালকাভাবে একটু উল্টিয়ে দেব। আর মেক শিওর, মনে রাখবেন মাছগুলোকে কিন্তু বেশি কষানো যাবে না, কারণ বেশি কষালে মাছগুলি আবার শক্ত হয়ে যাবে। সো হালকাভাবে, অল্প অল্পভাবে মাছগুলিকে উল্টিয়ে দিতে হবে। মাছগুলোকে আমি হালকাভাবে উল্টিয়ে দিয়েছি, আর এক মিনিটের মতো আমি কষাবো। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মাছগুলো 2 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। বা খুব সুন্দর একটা, মানে কি সুন্দর যে একটা গান বের হয়েছে ইলিশ মাছে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে ফেলবো, তেলও ছেড়ে দিয়েছে কষানো মশলা থেকে। এখন আমি এই মশলাতেই আলুটা আগে দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা একটু হার্ড বার্ন, মানে একটু শক্ত টাইপের বেগুনের তুলনায়, তো শক্ত জিনিসটাই আগে দিব। আলুটা দিয়ে দিচ্ছি এখানে। আলুটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে আলুর গায়ে লাগে। মাফ করবেন, কারণ এক হাতে আমাকে সব করতে হয়, যার জন্য ভালোভাবে ভিডিওটা হয় না। তো আমার তো কোনো হেল্পিং হাত নেই, তো আমাকেই এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, এক হাতে নাড়া দিতে হচ্ছে। তো এভাবেই আমার রান্নাবান্না হয়, তার জন্য ক্ষমা চাইছি। ওকে, আলু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এর ভিতরে আমি বেগুনগুলো আর কাঁচামরিচ যেটা আছে, 5টা কাঁচামরিচের মতো নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে আবার একটু ভালো করে মিক্সড করে নিব, কষিয়ে নিব। কী সুন্দর কালার লাগছে, উফ, আমার তো মানে এই টাইপের খাবার খেতে যে কী ভালো লাগে দেখুন। অনেক মানে গ্রানে, মানে পেটে অনেক খিদা পেয়ে গিয়েছে। আমি যেহেতু আলু বেগুন এখন একটু ভালো করে কষিয়ে নিব, তো 1 মিনিটের মতো আমি একটু কষাবো। তো ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে। এখন মোটামুটি আলু আর বেগুনটা কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু একটু ঝোল ঝোল লাগবো, তো পানিটা আমি একটু একটু ঝোলের মতো একটু বেশি দিব। দেখুন আমি কিন্তু পানিটা পরিমাণ মতোই দিয়েছি। আমি ওরকম
একেবারে ভরপুর পানি দিইনি, আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি। আমি 1 কাপ ভরে পানি দিয়েছি, এই কাপের আন্দাজ অনুযায়ী। এটা হচ্ছে 250 ml, এই কাপের মিডিয়াম সাইজের কাপ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছি। আমি মোটামুটি ঝোল রাখবো, তো আমি এখন ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে যত পর্যন্ত এটা বলক হয়ে না আসছে। বলক হয়ে আসলে আমি মাছটা দিয়ে দিব। কড়াইতে বলক চলে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাফ করবেন, এক হাতে করতে হয় তো, তাই ক্যামেরাটা বন্ধ করে করতে হয়েছে। বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু টেনে না আসছে। আর মাঝে মাঝে আমি এই পাতিলার এই বর্ডারগুলো ধরে একটু নেড়ে দিব, কারণ চামচ দিয়ে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এর মাঝেই টমেটো দিয়েছি, আমি 1টা টমেটোর অর্ধেক নিয়ে নিয়েছি, টমেটো দিয়েছি, তার সাথে পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজ পাতাটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি একেবারে শেষ মুহূর্তে এসে টমেটো আর পেঁয়াজ পাতাটা দিয়েছি। টমেটোটা একটু শেষে দিয়েছি এই জন্য যে শুরুতে দিলে টমেটোটা গলে যেত, আর আমার কাছে মানে টমেটোটা হালকা একটু কাঁচা কাঁচা থাকবে আর একটু নরম নরম থাকবে, খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজ পাতাটা এই জন্য দিয়েছি যে অনেকে দেয় না, আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে যে পেঁয়াজ পাতা দিলে খাবার টেস্ট একটু বেশি টেস্ট একটু আর একটু বেড়ে যায়। তো আমার কাছে ভালো লাগে এই জন্য দিয়েছি। অলমোস্ট হয়ে গিয়েছে আমার আলু বেগুনের ইলিশ, তো আর একটু ওয়েট করব, আধা মিনিট থেকে 1 মিনিটের মতো, তো তারপরে আমি চুলাটা বন্ধ করি। রান্না আমার শেষ হয়ে গিয়েছে, আমার আলু বেগুনের ইলিশ, খুব মজাদার একটা তরকারি। আমার তো খুব ভালো লাগে এই বেসিক খাবারগুলি খেতে, বাংলা বেসিক খাবারগুলি খেতে। তো জানি যারা রান্না এক্সপার্ট তারা হয়তো আমার রান্না দেখলে হাসবে। আমার চ্যানেলটা কিন্তু রান্নার চ্যানেল না, আমি ডেলি বেসিক্স ঘরে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যে লকডাউন চলছে, বাইরে যেতেও পারছি না, বাইরে তো আমার ইচ্ছা ছিল আমি আমার চ্যানেলে সব ভ্যারাইটি টাইপের ভিডিওস শেয়ার করব আপনাদের সাথে। তো ইনশাল্লাহ আবার যখন বাইরে কোথাও কোনো দিন যাওয়া হয় তো ভালো ভালো লোকেশনগুলি ঘুরব, আপনাদের সাথে শেয়ার করব। আর যারা রান্নায় এক্সপার্ট আপুদের কাছে ভাইয়াদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবে, যেহেতু আমার রান্নাও তো ভালো না, ডেলি বেসিস রান্না ঘরে যা খাই তাই শেয়ার করছি। হয়ে গিয়েছে, আমি এখন খাবো, দুপুর টাইম, খিদাও পেয়েছে অনেক, নিজেও খাবো ছেলেকেও খাওয়াবো। তো আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটুকু তো আশা করতে পারি আপনাদের কাছে। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।